আমি সেহরি খেতে পারিনি, এই অবস্থায় রোজা আছি, আমার কি রোজা হবে? জি ভাই, অনেক ধন্যবাদ। জি অবশ্যই আপনারা সাহরি খাবেন, সম্মানিত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ইয়াংস্টাররা। অনেকে ঘুমের মজা পেয়ে সাহরি খেতে চায় না। আম্মুকে আব্বুকে বলে রাখে যে আমাকে ফজরের সময় ডাকবা, সাহরি না খেলেও তো রোজা হয়, আমি উঠে ফজরের সালাত করব। না, সাহরিটা মিস করবেন না, কেননা বিষ্ণু বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খেও, কেননা সাহরিতে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। খুব বেশি না খেলেও আপনি একটা খেজুর খান, একটু দুধ খান, একটা কলা খান, এক গ্লাস পানি খান, এটা তো বারাকা হবে। সেহরি খাওয়াটা আসলে সুন্না, আমাদেরকে জানতে হবে যে সেহরি খাওয়াটা কি, এটা জানতে পারলেই আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। সেহরি খাওয়া হচ্ছে সুন্না, যদি আপনি সেহরি খান তো ভালো, কিন্তু কোনো কারণে যদি ঘুমের কারণে বা আপনি অসুস্থ ছিলেন, উঠতে পারেননি, সেহরি খেতে পারেননি, কিন্তু আপনার রোজা হয়ে যাবে, সেহরি না খাওয়ার কারণে রোজা হওয়া না হওয়ার উপর কোনো প্রভাব এটা ফেলবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আবারও হয়তো দেখা হয়ে যাবে অন্য কোনো লাইভ প্রোগ্রামে, এবং এই ভিডিও বার্তাটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।